একবার গৌতম বুদ্ধ একটি গ্রামে কিছু মানুষদের প্রবচন দিচ্ছিলেন। একজন গ্রামবাসী গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করেন, হে বুদ্ধ, আমি কিছুতেই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না, আর আমার চারপাশে থাকা মানুষজনরাও এমন এমন কাজ করে, এমন এমন কথা বলে যে আমি তাদের কথাতে এবং কাজে আরও বেশি করে রেগে যাই। আমি তাদের অনেক বোঝানোর চেষ্টা করি যে আমার সামনে এই ধরনের কথা বলবে না বা এই ধরনের কাজ করবে না, কিন্তু তারা আমার কোনো কথাই শোনে না। যেমন কথা বললে বা যেমন কাজ করলে আমি রেগে যাই, আমার পরিবারের লোকেরা এবং আমার বন্ধুবান্ধবেরা বারবার সেই একই কাজ করে। বারবার তারা আমাকে একই কথা বলে, একই কাজ করে রাগ করতে বাধ্য করে। আপনি দয়া করে আমাকে বলে দিন যে কীভাবে আমি আমার চারপাশের মানুষদের এইসব কাজকর্ম আর কথাবার্তা বদলাবো, আর নয়তো আমাকে বলে দিন যে কীভাবে আমি আমার নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারবো। গৌতম বুদ্ধ সেই ব্যক্তির সব কথা শুনে একটু হাসলেন আর বললেন, তোমার সমস্যার সমাধান তুমি একটু পরেই খুঁজে পেয়ে যাবে, কিন্তু সেই সমাধানটা ভালো করে বোঝানোর জন্য আমি তোমাকে একটা ছোট্ট গল্প বলছি, সেটা সবার আগে মন দিয়ে শোনো। অনেক দিন আগের কথা, একবার একজন সন্ন্যাসী তার আশ্রম থেকে দূরে কোথাও গিয়ে একা ধ্যান করার সিদ্ধান্ত নেয়। তিনি তার আশ্রম থেকে বেরিয়ে বেশ কিছুদূর হেঁটে এসে একটা ঝিলের ধারে পৌঁছন। সেই ঝিলের ধারটা একদম শান্ত ছিল আর ঝিলের ধারে বেশ কয়েকটা নৌকাও ছিল। তিনি একটা ছোট নৌকা নিয়ে ঝিলের মাঝ বরাবর গিয়ে নৌকাটাকে থামিয়ে দেন আর সেই নৌকার মধ্যে চোখ বন্ধ করে বসে ধ্যান করতে শুরু করেন। বেশ কিছুক্ষণ পর তিনি অনুভব করেন যে অন্য কোনো একটা নৌকা এসে তার নৌকাকে জোরে ধাক্কা মেরেছে। তিনি চোখ বন্ধ করা অবস্থাতেই অনুভব করেন তার মনের মধ্যে বেড়ে ওঠা রাগকে। তিনি মনে মনে ভাবতে থাকেন, কার এত বড় সাহস যে আমার ধ্যান ভঙ্গ করার চেষ্টা করছে, তাও আবার আমাকে না ডেকে সোজাসুজি আমার নৌকায় ধাক্কা মেরে। যেই না তার মনে এইসব ভাবনা এলো, সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে চলা রাগ আরও বেড়ে গেল। আর ঠিক সেই মুহূর্তেই তার নৌকায় আবার একটা জোরে ধাক্কা লাগলো। এবার তিনি মনে মনে একদম নিশ্চিত করে ফেললেন যে তিনি তার সামনে থাকা সেই মানুষটাকে দুটো ভালো মতো কথা শোনাবেন, কারণ তখন তার মধ্যে থাকা রাগ একদম চূড়ান্ত সীমায় পৌঁছে গেছিল। যেই ভাবা সেই কাজ। তিনি কি করলেন, চোখ খুলতে খুলতেই সামনে থাকা মানুষটার ওপর জোরে চেঁচিয়ে উঠলেন। তিনি বলে উঠলেন, কে তুমি যার এত বড় সাহস যে আমার মতো একজন সন্ন্যাসীর ধ্যানভঙ্গ করো, তাও আবার নৌকায় এত জোরে দুবার ধাক্কা মেরে? এই কথা বলেই তিনি চোখটা খুললেন। চোখ খুলেই তিনি সামনে দেখতে পেলেন আর একটা নৌকা একদম তার নৌকার পাশেই আছে। কিন্তু এ কি, সেই নৌকায় তো কোনো মানুষ নেই, নৌকাটা তো সম্পূর্ণ খালি একটা নৌকা। এটা দেখা মাত্রই তিনি তার ভুলটা বুঝতে পারলেন। তিনি বুঝতে পারলেন যে তাকে নৌকায় চড়ে এসে কোনো মানুষ ধাক্কা মারেনি, নৌকাটা নিজে থেকেই জলের তরে ভেসে এসে তার নৌকাকে ধাক্কা মেরেছে। আর এর সঙ্গে সঙ্গে তিনি এটাও বুঝতে পারলেন যে যে ক্রোধ তিনি চোখ বন্ধ করা অবস্থায় অন্য একজনের প্রতি করছিলেন, সেটার কারণ আসলে সেরকম কোনো মানুষ ছিলই না, তাকে তো সামান্য একটা নৌকা জলের তরে ভেসে এসে ধাক্কা মেরেছিল। তাহলে তিনি রাগ কার ওপর করছিলেন, কেনই বা করছিলেন? এই দিন সেই সন্ন্যাসী একটা ব্যাপার বুঝতে পারলেন, সেটা হলো ক্রোধ বা রাগ তার মধ্যেই বর্তমান। বাইরের কারো কোনো ব্যবহারের জন্য বা কাজের জন্য বা কথার জন্য তার মধ্যে রাগ উৎপন্ন হয় না। রাগ তার মধ্যে তখন উৎপন্ন হয় যখন সে তার সামনে ঘটা কোনো ঘটনার নিজের মনের মধ্যেই ভুল ব্যাখ্যা তৈরি করে তার প্রতিক্রিয়া দেয়। তিনি সেদিন বুঝতে পারলেন যে তার রাগের জন্য বাইরের কেউ দায়ী নয়, কারণ একটু আগে তিনি যাকে চোখ বন্ধ করে দায়ী মনে করছিলেন সেরকম কারোর অস্তিত্বই তো ছিল না। আর এই একটা ঘটনা সেই সন্ন্যাসীর জীবন থেকে রাগ নামক অভ্যেসকে দূর করতে অনেক সাহায্য করেছিল। এই বলে গৌতম বুদ্ধ সেই গল্পটা বলা শেষ করলেন। তারপর তিনি সেই ব্যক্তিকে বললেন, রাগ আসলে বাইরের কোনো কিছুর জন্যই আমাদের মধ্যে উৎপন্ন হয় না, এটা তো আমাদের মধ্যে থাকা খুবই প্রাকৃতিক একটা চারিত্রিক বৈশিষ্ট্য। কিন্তু যতক্ষণ তুমি তোমার রাগের জন্য অন্য কোনো মানুষকে বা অন্য কোনো ঘটনাকে দায়ী করতে থাকবে, ততক্ষণ তুমি এটা অনুভবই করতে পারবে না যে এটা বাইরের কারোর জন্য হচ্ছে না, আর ততক্ষণ তুমি বাইরেই এর সমাধান খুঁজতে থাকবে। কিন্তু সমস্যা যেহেতু ভেতরে, তাই তুমি বাইরে যতই এর সমাধান খোঁজো সমাধান তো তুমি পাবে না। সমাধান পেতে গেলে তোমাকে নিজের ভেতরে উঁকি মারতে হবে, নিজের ভেতরে ওঠা চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করতে হবে, প্রতিক্রিয়া দেখালে চলবে না। যখনই তোমার কারো কোনো কথায় বা কারো কোনো কাজে রাগ হচ্ছে বলে মনে হবে, নিজেকে সেই নৌকায় বসা সন্ন্যাসীর জায়গায় কল্পনা করবে আর সামনের জনকে সেই খালি নৌকার জায়গায়, আর ভাববে যে খালি নৌকার ওপর প্রতিক্রিয়া দেখালে কি তোমার রাগের সমাধান হতো? হতো না নিশ্চয়ই। সেরকমই সামনের মানুষটার ওপর প্রতিক্রিয়া দেখালেও তোমার রাগের কোনো সমাধান হবে না। তার বদলে সে সময় চোখ বন্ধ করে গভীর শ্বাস নেবে আর নিজের মনের মধ্যে চলা চিন্তাগুলোকে সাক্ষীভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করবে। গৌতম বুদ্ধের মুখে এই ছোট গল্পের মাধ্যমে বলা সমাধান পেয়ে সেই ব্যক্তি খুব খুশি হলো, আর তারপর থেকে ধীরে ধীরে সে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতেও শিখে গেল। আপনার যখন রাগ হয় তখন রাগকে নিয়ন্ত্রণ করার জন্য এরকম কোনো উপায় আপনি অবলম্বন করেন কি, নাকি আরও কোনো উপায় আপনার কাছে আছে? যদি থাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, যাতে অন্যরাও সেটা পড়ে সাহায্য পায়। আর ভিডিওটা ভালো লেগে থাকলে এটা একটা শেয়ার করে এটা সবার মধ্যে ছড়িয়ে দেবেন।
আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।